সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক আজ আপনাদের সামনে একটা নতুন টপিক এনে হাজির করেছি, অস্থিরতা বা রেস্টলেসনেস। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময়ে এই সমস্যায় ভুগেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে। তো রেস্টলেসনেস এর আমি প্রথমে কারণ, সিমটমস এবং প্রিভেনশন এবং শেষে হোমিওপ্যাথিক মেডিসিন কোনগুলো অ্যাপ্লাই করলে রেস্টলেসনেস বা অস্থিরতা সম্পূর্ণ নিরাময় করা যায় সেই নিয়ে আমি আলোচনা করব। অস্থিরতার প্রথম কারণ লেগ সিমটম। যাদের মধ্যে লেগ সিমটম উপস্থিত আছে তাদের এই অস্থিরতা অসুখটি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ কিছু খাবার দাবার, বিশেষ করে রিচ ফুড খেলে অস্থিরতা হওয়ার সম্ভাবনা থাকে এবং অবস্ট্রাপটিক স্লিপ অ্যাপনিয়া থাকলেও এটা হতে পারে। যাদের খুব কম ঘুমের অভ্যাস আছে তাদেরও অস্থিরতা হতে পারে। হরমোন বৃদ্ধি বা হরমোনের হ্রাস অস্থিরতা হওয়ার একটা কারণ। মেন্টাল স্ট্রেস থেকে অস্থিরতা হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও অস্থিরতার একটা মেন কারণ। অ্যাংজাইটি থেকে অস্থিরতা হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকেও অস্থিরতা হওয়ার সম্ভাবনা আছে। এবং যাদের খুব কম ঘুম হয় বা যারা খুব কম ঘুমান তাদেরও অস্থিরতা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর কিছু লক্ষণ নিয়ে আমি আলোচনা করছি। হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ অস্থিরতা হলে যে কোনো কাজে অতি সক্রিয়তা লক্ষ্য করা যায় এবং একটা শরীরের মধ্যে একটা ফাইন ট্রিমর বা কাঁপুনি লক্ষ্য করা যায়। অ্যাংজাইটি বা উদ্বেগ থাকতে পারে, বুক ধড়ফড় করতে পারে বা হার্ট পালপিটেশন বেড়ে যেতে পারে। অ্যাজিটেশন হতে পারে, ট্যাপিং ফিউট অর হ্যান্ড, হাতের ট্যাপিং অথবা পায়ের ট্যাপিং হতে পারে। যে কোনো কাজে নিজেকে মেলে ধরতে অনিচ্ছা প্রকাশ করতে পারে। যাদের অস্থিরতা আছে তারা কোনো কাজে নিজেকে মেলে ধরতে চায় না। হাইপারটেনশন হতে পারে বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অস্থিরতা থেকে। হার্ট ডিজিজ হতে পারে বা অ্যাজমা থাকলে অস্থিরতার সিমটমটা আসতে পারে। এর থেকে প্রতিকারের উপায় কী বা প্রিভেনশন বা প্রিভেন্টিভ মেজার, নিয়মিত যোগা প্র্যাকটিস করলে অস্থিরতা কমে যায় বা প্রতিরোধ করা যায়। প্রাণায়ামও অস্থিরতা প্রতিরোধের একটা কারণ। ট্রাভেলিং বা রিলিজিয়াস থট, নিজেকে ধর্মের মধ্যে নিজেকে শেষে সঁপে দিলে তার মধ্যে অস্থিরতা কম হতে পারে। রেগুলার ডেলি এক্সারসাইজ এর একটা প্রিভেনশন। গুড স্লিপ হ্যাবিট বা অ্যাভয়েড ক্যাফিন খাওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যাপ্লাই ওয়ার্ম অর কুল প্যাক, হাতে পায়ে বা শরীরে বা মুখে গরম অথবা ঠান্ডা প্যাক দিলে কমে, এটা প্রিভেনশন করা যায়। রেগুলার স্নান করতে হবে, ম্যাসেজ থেরাপি করতে হবে বা ফিজিওথেরাপি করলে অস্থিরতা থেকে বা অস্থিরতা প্রতিরোধ করা সম্ভব। এবার আসি আমি, কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো অস্থিরতা রোগে অ্যাপ্লাই করলে সঠিক সময়ে লক্ষণ সমষ্টি দেখে অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ হয়। প্রথম ঔষধ অ্যাকোনাইট। আমি যে ঔষধটির কথা প্রথমে বলতে চাই সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। অস্থিরতার সাথে যদি রোগের হঠাৎ বৃদ্ধি ঘটে এবং তার সাথে পিপাসা, মৃত্যু হয়, যন্ত্রণায় ছটফট করা, প্রদাহ বা ইনফ্লামেশন, জ্বর এবং মানসিক উদ্বেগের নিয়ে যদি অস্থিরতা প্রকাশ পায় সেক্ষেত্রে অ্যাকোনাইট খুব ভালো ওষুধ। এরপরে আমি চলে যাব রাস্টক্সে। রাস্টক্সের অস্থিরতা কীরকম? টাটানি ব্যথা বা কামড়ানি ব্যথার সাথে বা ব্যথার কারণে অস্থিরতা হতে পারে, কিংবা অন্য কোনো কষ্ট নড়াচড়া করলে বা ছটফট করলে আরাম বোধ হলে রাস্টক্স খুব ভালো ওষুধ। আর্সেনিক অ্যামালগাম কখন দেওয়া যেতে পারে? অন্তর্দহের কারণে ছটফট করতে থাকে রুগী, রাত দুটোর পর অস্থিরতা বেড়ে যায়,
এইরকম লক্ষণ সমষ্টি যদি পাওয়া যায় সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দিলে খুব ভালো কাজ হয়। ক্যামোমিলা কখন দেব? বেদনা বা যন্ত্রণার জন্য খুব রেগে যাচ্ছে রুগী, রেগে গিয়ে শেষে কেঁদে ফেলছে, অস্থির হয়ে ওঠে, ছটপট করছে, এরকম সিমটম যদি পাওয়া যায় ক্যামোমিলা খুব ভালো ওষুধ। বাপটিসি আমরা কখন দিতে পারি? টাইফয়েড জ্বরে অস্থিরতা, সব সময় পার্শ্ব পরিবর্তন করতে চাইছে, ছটপট করছে, এরকম লক্ষণ পেলে বাপটিসিয়া খুব ভালো ওষুধ। কক্সিনেলা দেওয়া যেতে পারে তখনই যখন দাঁত ওঠার সময় অস্থিরতা লক্ষ্য করতে পারা যায়, ঘুমোতে পারে না রুগী, ছটপট করে, এরকম ক্ষেত্রে কক্সিনেলা খুব ভালো ওষুধ। আর্সেনিক বা ফসফরাস কখন দেওয়া যেতে পারে? যখন একা থাকে তখন তার মধ্যে অস্থিরতা বেড়ে যায়, এরকম সিমটম যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আর্সেনিক বা ফসফরাস দেওয়া যেতে পারে। কলোসিন কখন দেওয়া যেতে পারে? রাগে যদি অস্থিরতা বাড়ে এরকম লক্ষণ পেলে কলোসিন খুব ভালো ওষুধ। মার্কিউরিস দেওয়া যাবে তখনই যখন ছোট্ট শিশুদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাবে, তার ঘুমোলে স্যালাইভেশন হচ্ছে, এরকম লক্ষণ যদি পাওয়া যায় সেক্ষেত্রে মার্কিউরিস খুব ভালো ওষুধ। ম্যাগনেসিয়া মুর দেওয়া যাবে তখনই যখন বিছানায় শুয়ে যদি চোখ বন্ধ করে, তখনই শরীরের মধ্যে একটা অস্থিরতা এসে উপস্থিত হয়, এরকম লক্ষণ থাকলে ম্যাগনেসিয়া মিউরেটিকাম খুব ভালো ওষুধ। ক্যালকেরিয়া কাপ তখনই দেওয়া যাবে যখন মিলনের পরে বা কৈশানের পরে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যদি শরীর অস্থির হয়ে যায়, ছটপট করে, অস্থিরতা বেড়ে যায়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ খুব ভালো ওষুধ। কার্বোভেজ তখনই দেওয়া যাবে যখন বেশি লোকজন বা লোকের ভিড়ে তার অস্থিরতা বেড়ে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে, ছটপট করছে, এরকম লক্ষণ পেলে কার্বোভেজ। বেলেডোনা দেওয়া যাবে তখনই যখন মাথার সাথে মাথা ব্যথা হচ্ছে, শরীরের মধ্যে প্রচুর অস্থিরতা আসছে, ছটপট করছে, এরকম লক্ষণে বেলেডোনা দেওয়া যেতে পারে। পার্সাটিনা দেওয়া যাবে তখনই যখন মাসিক চলাকালীন অস্থিরতা বেড়ে যাবে, ডিউরিং মিনিস্ট্রিয়েশন রেস্টলেসনেস বেড়ে যাবে, সেই সময় পার্সাটিলা খুব ভালো ওষুধ, এবং এর সাথে যদি তার পিপাসাহীনতা থাকে তাহলে পার্সাটিলা এক নম্বর মেডিসিন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই এপিসোডে আমি একটা ইউনিক ম্যাটার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে রেস্টলেসনেস বিভিন্ন কারণে হতে পারে, এই কারণগুলো আমি আগেই উল্লেখ করেছি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।